যোগ্যতা অর্জন। তারপরের পয়েন্ট হলো শিখরের পরিবেশ তৈরি। তার পরবর্তী পয়েন্ট হলো শিক্ষার্থীর বিভিন্ন কাজে আগ্রহ বৃদ্ধি করা। তার পরবর্তীতে আসছে মূল উদ্দেশ্য শিখন নিশ্চিত করা। তারপরে আসছে শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন এবং অবশেষে শিখন কার্যক্রমকে ত্বরান্বিত করা। আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল একটি অ্যাসাইনমেন্ট মূল্যায়ন পদ্ধতি কেন প্রয়োজন। তার ধারাবাহিকতা আমাদের উত্তর আসছে এখানে শিক্ষার্থী মত বিনিময় করার সুযোগ পায়। 2 নম্বরে আসছে ঝরে পড়ার প্রবণতা হ্রাস পায় এবং 3 নম্বরে আসছে দলগত শিক্ষা শিখন সম্পন্ন হয়। 3য় প্রশ্ন ছিল সামাজিক মূল্যায়নের মূল চ্যালেঞ্জ। আমাদের প্রথম আনসার ছিল শিক্ষার্থীর শিখন পর্যবেক্ষণ শিখন ঘাটতি চিহ্নিতকরণ চ্যালেঞ্জ সমূহের প্রথম ধাপ। 2য় ধাপ হলো আমাদের শিক্ষার্থীর যোগ্যতা কতটুকু অর্জিত হয়েছে তা চিহ্নিতকরণ। 3য় ধাপে আসছে আমাদের উত্তর কোন একটি নির্দিষ্ট সময়ে যোগ্যতা অর্জনে শিক্ষার্থী কোন পর্যায়ে আছে তা জানা, এটা আমাদের 3য় চ্যালেঞ্জ। 4র্থ চ্যালেঞ্জে আসছে একজন শিক্ষার্থী শিক্ষক তার প্রতিটি শিক্ষার্থীকে ভালোভাবে জানা, প্রতিটি শিক্ষার্থীকে ভালোভাবে জানা আরেকটা চ্যালেঞ্জ। আর লাস্ট চ্যালেঞ্জ হলো আমাদের শিক্ষকদের ধারাবাহিক ও পর্যাপ্ত প্রশিক্ষণ। এই ছিল আপনাদের ষান্মাসিকের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ সবার একই তো নাকি? এরকমই তো চ্যালেঞ্জটা। ওনাদের জন্য জোরে একটা করে দিলে হবে।